আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল মেঘলাস কিচেন। আমি আজকে আপনাদের জন্য ট্রেডিশনাল উপায়ে কাঁচা আমের খোসা সহ মিষ্টি আচারের রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করি আজকে এই রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যারা আমার চ্যানেলটিকে নতুন ভিজিট করছেন, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, তাদের প্রত্যেকের কাছে আমি কৃতজ্ঞ আর প্রত্যেককে জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলুন, এই রেসিপিটি আমরা কিভাবে তৈরি করেছি তা শুরু করা যাক। এখানে আমি 5 কেজি কাঁচা আম নিয়ে নিয়েছি। আমগুলো একটু বড় সাইজের দেখে নিয়েছি। আপনাদের হাতের কাছে যে সাইজের আম থাকে আপনারা দেখে নিয়ে নিতে পারেন। প্রথমে এই আমগুলোকে আমি ধুয়ে তারপর 4 টুকরো করে নিচ্ছি। আমি বটি দিয়ে করে নিয়েছি, আপনারা চাইলে ছুরি দিয়ে করে নিতে পারেন। আর প্রতিটা আমের পেছনের অংশটাকে আমি একটু দাগ কেটে নিয়েছি, এতে করে মশলাগুলো এর ভিতরে ভালোভাবে ঢুকবে। তো এখানে আমি প্রায় 1/2 কাপের মতন রসুন বাটা, 1/2 কাপের মতন সরিষা বাটা দিয়ে দিয়েছি। আর দিচ্ছি এখানে প্রায় 4 টেবিল চামচ পরিমাণ লবণ, দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। এবার এগুলোকে আমি হাতের সাহায্যে একটু ভালোভাবে মেখে নিচ্ছি। এখানে কিন্তু আমি কোনো হলুদ ব্যবহার করিনি, যেহেতু আমি মিষ্টি আচার তৈরি করব তাই আমি এর মধ্যে কোনো হলুদ দেইনি। এবার এটাকে একটু ভালোভাবে মেখে নিচ্ছি। আর আমগুলোকে আমি মাখানোর আগে শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছি, যাতে করে এর মধ্যে কোনো প্রকার পানি না থাকে। এবার সবগুলো মশলা এর মধ্যে ভালোভাবে মেখে নিয়েছি। এবার একটা ছড়ানো ঝুড়িতে আমি ভালোভাবে রোদে দিয়ে দিয়েছি, যাতে করে আমটা ভালোভাবে শুকোতে পারে। আমি সারা দিন রোদে রেখেছি, এতে করে আমটা প্রচুর রোদ পেয়েছে আর ভালোভাবে মশলাগুলো এর সাথে মিশে গেছে। আমি মশলা মাখিয়ে এভাবে রোদ দিয়ে নিলে আমের আচারটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যায়। এটা কিন্তু ট্রেডিশনাল উপায়। তা আমি ফিরে এসেছি 1 ঘন্টা পরে। 1 ঘন্টা পরে আমি প্রত্যেকটা আমকে একটু ভালোভাবে উল্টে দিচ্ছি, এতে করে সব পাশে রোদটা ভালোভাবে পাবে। সারাদিন রোদের পর আমগুলো কতটা শুকিয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তো এভাবে রোদ দিয়ে নিয়েছি এবং ভালোভাবে মশলাগুলো শুকিয়েও গেছে। এবার আমি আচার তৈরিতে চলে যাচ্ছি। তো চুলা একটা প্যান বসিয়ে দিয়ে এখানে আমি 2.5 কাপের মতন সরিষার তেল দিয়ে দিচ্ছি। আমি যেহেতু 5 কেজি আম নিয়েছি তাই এখানে 2.5 কাপ সরিষার তেল ব্যবহার করেছি। আর 2টো তেজপাতা এখানে ছিঁড়ে দিয়ে দিচ্ছি। এখানে আপনারা চাইলে সরিষার তেলের পরিমাণ বাড়িয়েও দিতে পারেন, কিন্তু আমি যেহেতু মিষ্টি আচার তৈরি করছি তাই অল্প তেলেই মিষ্টি আচারটা আমি তৈরি করব। এবার এইগুলোকে একটু নেড়ে চেড়ে যখন একটু তেলটা গরম হয়ে আসবে তখন এর মধ্যে সবগুলো আম আমি একত্রে দিয়ে দিচ্ছি। আমগুলো শুকিয়ে কালারটা দেখতে পাচ্ছেন অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এবার সবগুলো আম আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। যেহেতু কাঁচা আম শেষ হয়ে যাচ্ছে, আপনারা চাইলে কিন্তু এই আচারটা তৈরি করে 1 বছরের জন্য সংরক্ষণ করে রেখে দিতে পারেন। তা আমি যেই পাত্রে আচারগুলো দিয়েছি অনেকটা ছোট হয়ে গেছে পাত্রটা, তারপরও এটাকে জাল করতে থাকলে কিন্তু এটা অনেকটাই টেনে যাবে। তো এখানে আমি 2.5 কাপের মতন চিনি দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে 1 কাপ পরিমাণ ভিনেগার দিয়ে দিচ্ছি। এবার একত্রে এগুলোকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিব, যাতে করে এই আমের সাথে চিনিটা ভালোভাবে মিক্স হয়ে গলে যেতে পারে। আর নিচ থেকে উপর করে দিতে হবে ভালোভাবে নেড়ে চেড়ে, যাতে করে সবগুলো মশলা, চিনি এবং ভিনেগার একত্রে মিশে যেতে পারে। এবার কিছুক্ষণ পরপর আমি এটাকে নেড়ে দিচ্ছি। এবার আমের কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন চিনিটাও গলে গিয়েছে এবং যথেষ্ট পরিমাণ পানি এর থেকে বের হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এবার এই নেড়ে চেড়ে এই পানিটাকে আমি টানিয়ে নিব, আর যতক্ষণ পর্যন্ত আমটা সেদ্ধ হচ্ছে অতক্ষণ পর্যন্ত আমি নেড়ে দিচ্ছি। যখন এর পানিটা কিছুটা টেনে গিয়েছে তখন এর মধ্যে আমি 5 ফোড়ন দিয়ে দিচ্ছি, প্রায় 5 টেবিল চামচ পরিমাণ। আর দিয়ে দিচ্ছি এখানে চিলি ফ্লেক্স, শুকনো মরিচ ভেজে শুকনো খোলায়, তারপর সেটাকে আমি একটু ব্লেন্ড করে নিয়েছি। তো এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ দিয়েছি, আর লবণ দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ। এবার এগুলোকেও এই আচারের সাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এ পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে
আচারটাকে ভালোভাবে নেড়েচেড়ে এই মশলার সাথে মিক্স করে নিতে হবে। এতে করে আচারের ফ্লেভারটা খুবই ভালো আসবে। আর আচারে দুই প্রকার মশলা তৈরির রেসিপি আমার চ্যানেলে অলরেডি আছে, আপনারা চাইলে ঘুরে আসতে পারেন, আমি ডেসক্রিপশন বক্সে লিংকটা দিয়ে দিব। আচারটা তৈরি হয়ে গেছে, আমি আপনাদেরকে একটু নেড়েচেড়ে দেখাচ্ছি এটা কতটা আঠালো হয়েছে। এবং আচারটা নির্দিষ্ট তেলও ছেড়ে দিয়েছে, অর্থাৎ যতটা তেল আচারে দেয়া হয়েছে আচার কিন্তু সেটা ছেড়ে দিয়েছে। আর এটা কতটা আঠালো হয়েছে দেখতে পাচ্ছেন তো। এই পর্যায়ে আমি নেড়েচেড়ে এই আচারটাকে ঢাকনা ছাড়া ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব প্রায় 6 থেকে 7 ঘন্টা। এতে করে আচারটা ভালোভাবে ঠান্ডাও হয়ে যাবে। এবং এটা সিদ্ধ হয়েছে কতটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আচারটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, তো এইভাবেই আমি রেখে দিচ্ছি। ফিরে আসছি 6-7 ঘন্টা পর। যে পাত্রে আচার সংরক্ষণ করবেন সেই পাত্রটা গরম পানি দিয়ে ধুয়ে তারপর ভালোভাবে রোদে শুকিয়ে নেবেন। এবং আচার বয়ামে ঢুকানোর আগে অবশ্যই বয়ামটাকে ভালোভাবে মুছে নেবেন। এতে করে আচারটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যায়। আমি এটাকে খুব ভালোভাবে মুছে নিয়েছি যাতে করে এর মধ্যে কোনো প্রকার পানি না থাকে। ফিরে এসেছি 6-7 ঘন্টা পর। এবার এই আচারটাকে আমি বয়ামে ঢুকিয়ে নিচ্ছি। আপনারা যে কোনো এয়ারটাইট বয়ামে এই আচারটা সংরক্ষণ করতে পারেন 1 বছর থেকেও বেশি। আপনারা যদি মাঝে মাঝে কিছুটা রোদে দিতে পারেন, এতে করে আচারটা কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। আর যারা রোদে দিতে না পারবেন তারা কিন্তু ফ্রিজে নর্মাল চেম্বারে রেখেও প্রায় 6 থেকে 8 মাস পর্যন্ত এই আচারটা খেতে পারবেন। তবে যেহেতু ট্রেডিশনাল উপায়ে তৈরি, আচারে রোদ লাগালে কিন্তু আচার অনেক দিন পর্যন্ত ভালো থাকে। ইভেন একবার আচার তৈরি করলে সেটা 2 থেকে 3 বছর পর্যন্তও কিন্তু আপনারা খেয়ে নিতে পারেন। তবে আচার যেহেতু প্রতি বছরই তৈরি করা হয় তাই 1 বছরের জন্য সংরক্ষণ করাটাই বেটার। আপনারা এভাবে তৈরি করলে আপনাদের আচার 1 বছর থেকেও ভালো থাকবে। আশা করি আজকে এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যারা বেশি করে আচার তৈরি করতে চান তাদের জন্য তো এই রেসিপিটি অনেক কাজের। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। আর উপকারে আসলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কাছে কেমন লাগলো। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।